হ্যালো ফ্রেন্ড, আমি সুমন আর আপনারা দেখছেন গ্রিন ট্রিক। তো আজ পর্যন্ত যারা আম গাছে গ্রাফটিং করে ব্যর্থ হয়েছেন, তো আজকের ভিডিওটা দেখলে আপনারা সবাই পরে এবার যখন গ্রাফটিং করবে সবগুলো সাকসেস হবে, আর কখনো ব্যর্থ হবে না আম গাছে গ্রাফটিং। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করো। আপনাদের আম গাছে গ্রাফটিং করার জন্য একটা সুস্থ সবল ভালো জাতের ডোগা নিয়ে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কত সুন্দর হেলদি ডোগা। তো আপনাদের আম গাছে গ্রাফটিং করার জন্য এটা ফুটবে ফুটবে ভাব এমন দিকে ডোগা নিতে হবে বা সার নিতে হবে, তাহলেই তোমাদের কলমটা খুব দ্রুত বেঁচে যাবে এবং কর ছেড়ে দেবে। তো চলুন আগে ডোগাটাকে প্রস্তুত করে নিই। তোমরা আস্তে আস্তে করে নেবে, সাবধানে করবে। তোমরা সবসময় আম গাছে গ্রাফটিং করার জন্য আমি বারবার একটা কথাই বারবার বলি যে সবসময় পরিষ্কার চাকু নেওয়ার চেষ্টা করবে, তাহলে আম গাছে গ্রাফটিংটা খুব সহজেই বাঁচবে। আম গাছে গ্রাফটিং করার সময় যদি একটু ইনফেকশন ভিতরে লেগে যায় তাহলে আর তোমাদের কলমটা নাও বাঁচতে পারে। দেখতে পাচ্ছ আমরা এরকম খুব কেটে নিয়েছি সুন্দর করে। এবার চলুন আমরা হিসেব করে কেটে নিই। বলি আমি একজন নিউ ইউটিউবার, আমি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমাদের হিসেব করে কাটা হয়ে গেছে, তো আপনাদেরও হিসেব করে কাটার পরে এরকম লাগবে। তো আপনাদের এই দুই পাশে একটুও নোংরা লাগলে হবে না, তা না হলে আপনাদের কলমটা সাকসেস না হতে পারে। তো আপনারা একদম ঠিকঠাক মাপ দিয়ে কেটে নেবে। তোমরা এই ক্যাম্বিয়ার লেটটা নেবে, এই মাঝখানে কাঠের অংশটাতে আম গাছের গ্রাফটিং সাকসেস হয় না। তো তোমরা শুধু এই ক্যাম্বিয়ার লেটটা নেবে, শুধু এই শালটা, তাহলে আমি যেমনভাবে করছি এইভাবে তোমরাও কাটবে। তোমরা দেখতে পাচ্ছ আমি শুধু ক্যাম্বিয়ার লেয়ারটা নিয়েছি, তো তোমরাও এই ক্যাম্বিয়ার লেয়ারটা নেবে। দেখতে পাচ্ছ এর মধ্যেও কোনো নোংরা লাগলে হবে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাটবে। তোমরা দেখতে পাচ্ছ আমার কাটাটা কত পরিষ্কার হয়েছে এবং এটাও কত সুন্দর মিলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের আম গাছে গ্যাপটিং করার জন্য একটা বড় জিনিস এই গ্যাপটিং টেপটা একটা বড় ভূমিকা পালন করে। তো তোমরা গ্যাপটিং টেপটা ব্যবহার করার চেষ্টা করবে সবসময় আম গাছে গ্যাপটিং করার ক্ষেত্রে। আম গাছে এই জবা গাছে কিংবা লেবু গাছে এই দুটো গাছে আর গ্যাপটিং টেপ না ব্যবহার করলেও হবে, কিন্তু আম গাছে গোলাপ গাছে এইগুলোই গ্যাপটিং টেপ ব্যবহার করা উচিত। আম গাছে গ্যাপটিং করার ক্ষেত্রে গ্যাপটিং টেপটা অনেক বড় ভূমিকা পালন করে। আমি এটা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, তোমরা দিয়ে নিতে পারো। আস্তে আস্তে বাঁধবে, যেমনভাবে এই ভিডিওটাতে দেখানো হলো অবিকাল তেমনভাবে করবে, তোমাদের গ্যাপটিংটাও বাঁচবে। তোমরা যদি এই পদ্ধতিতে গ্রাফটিং করো তাহলে তোমাদের আর ক্যাপ দেওয়ার প্রয়োজন হবে না। তো অনেক সময় গ্রাফটিং করতে হলে অনেকে এই জায়গাটার থেকে একটা ক্যাপ দেয়, তখন দিলে এই গ্রাফটিংয়ের এই মাথার অংশটা নষ্ট হয়ে যায় এবং তোমাদের গ্রাফটিংটা সাকসেস হয় না। তো তোমরা এই পদ্ধতিতেও করতে পারো গ্রাফটিং, এই পদ্ধতিতে গ্রাফটিং করলেও গ্রাফটিং সাকসেস হয়। তোমরা দেখতে পাচ্ছ এটাও আমার এই গ্রাফটিংয়ের এই গ্রাফটিংটা আমার চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও করেছিলাম। তো তোমরা যদি না দেখে থাকো গ্রাফটিংয়ের ভিডিওটা দেখে নিতে পারো, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাকসেস হয়েছে। তো এটাও দেখতে পাচ্ছ এইভাবেই গ্রাফটিং করা। তো এখানেও একটা দেখতে পাচ্ছ এখানে গ্রাফটিং করা আছে, সবগুলোই একই পদ্ধতিতে গ্রাফটিং করা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হেলদি চারা হয়ে গেছে। তো এটাও এই একই পদ্ধতিতে গ্রাফটিং করা। তো
তোমরাও এইভাবে করো, তোমাদেরটাও সাকসেস হবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, তো চ্যানেলে প্রথমবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।